नमस्कार। कोनो झामेला छाड़ाई नारकेल नाड़ू बनाते गेले एई भिडियोटी पुरोटा अवश्य आपनादेर देखते हबे। वेलकम टू माई चैनल दीपान्विता एंड प्रायंस। प्लिज सबस्क्राइब करे चैनलटी देखार अनुरोध रइल। नारकेल नाड़ू बनानोर जोन्नो आमी एखाने एकटा मीडियम साइजेर नारकेल निये निएछिलाम। नारकेलटा खूब भालो करे कुड़िये निएछिलाम। मीडियम साइजेर नारकेलेर जोन्नो 150 ग्राम चीनी एते आमी एड करे दिलाम एबं चीनीटा खूब भालो करे मिशिए रेखे दिते हबे 15 मिनट जाते चीनीटा एर मध्ये खूब भालोभावे मिशे जाए। ठीक 15 मिनट परे कड़ाईटा खूब भालो करे गरम करे निये गैसेर फ्लेमटा एकेबारे सेम करे दिए नारकेल आर चीनीर मिश्रणटा एर मध्ये ढेले देब। गैसेर फ्लेमटा लो टू मीडियामे রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি এইভাবেই স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়িয়ে যেতে হবে। তাহলে চিনিগুলো মেল্ট হবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করলেই দেখবেন চিনি মেল্ট হয়ে গেছে। তখন আস্তে আস্তে নারকেলের রংটাও কিন্তু বদলাতে থাকবে। ঠিক এইভাবেই আরও 5 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন যে নারকেলগুলো অনেকটাই নরম হয়ে গেছে। যখন দেখবেন যে নারকেলগুলো পুরো কড়াইতে এইভাবেই মিশে যাচ্ছে তখন তার মানে বুঝতে হবে যে পাক দেওয়া কমপ্লিট এবং সব একসাথে মোটামুটি লেগেই থাকবে, ছাড়া ছাড়া হয়ে থাকবে না। নারকেল নাড়ুর জন্য পাক দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব 1 টিস্পুন মিল্কমেড। এটা অপশনাল কিন্তু দিলে খেতে বেশ ভালোই লাগবে। মিল্কমেডটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং অন্য একটা পাত্রে এটাকে তুলে রাখতে হবে। গ্যাস থেকে নামানোর পর 5 মিনিট এইভাবে এটাকে স্ট্যান্ডিং রেখে দিতে হবে। তারপরে একটু গরম থাকা অবস্থাতেই এটা গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। একটু গরম গরম থাকলে শেপটা খুব ভালোভাবে আসে। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন লক্ষ্মী পুজো স্পেশাল নারকেলের নাড়ু। এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।